বাংলাদেশত অব্যাহত হিন্দুৰ প্ৰতিবাদ, সংখ্যালঘু হিন্দুৰ সুৰক্ষাৰ দাবীত আন্দোলন অব্যাহত। তেজ দিছো তেজ দি শ্লোগানেৰে আন্দোলন হিন্দু। বাংলাদেশৰ অন্তৱৰ্তীকালীন চৰকাৰৰ মুৰব্বী মহম্মদ ইউনুছে যিমানেই আহ্বান নজনাওক, বাংলাদেশত এতিয়াও কমা নাই হিন্দুৰ ওপৰত আক্ৰমণ। একে সময়তে আগন্তুক দিনবোৰত হিন্দুসকলৰ নিৰাপত্তাক লৈও শংকিত বাংলাদেশী হিন্দু, যাৰ বাবে ৰাজপথলৈ ওলাই আহিছে হিন্দু বাংলাদেশী। আমরা রাষ্ট্রের নাগরিক হিসেবে সংখ্যালঘু নজ্জিতের বিষয়ে একাধিকবার তার কাছে চিঠি দিয়েছি, একবারও আমাদের সাথে দেখা করে নাই। সংখ্যালঘু নির্যাতন করে বাংলাদেশে কেউ টিকে থাকতে পারে নাই, আগামী দিনে কেউ টিকে থাকতে পারবে না। বাংলাদেশত গণতান্ত্রিক সরকার গঠনের বাবে শীঘ্রে নির্বাচনের পোষকতা করিলে বাংলাদেশী হিন্দুসকল। আমরা চাই ভোটের আনুপাতিক হারে সংসদ সদস্য বণ্টন করা হবে, যে দল যত পার্সেন্ট ভোট পাবে সেই অনুযায়ী সংসদ সদস্য নির্ধারিত হবে। ইপিনে শেখ হাসিনার সন্মুখত দেখা দিছে নতুন বিপদে। হাসিনার বিরুদ্ধে বাংলাদেশের আদালতে দিছে হত্যার গোচরের তদন্তর অনুমতি। ছাত্র আন্দোলনের সময় বাংলাদেশী সেনার গুলিত নিহত হয়েছিল আবু সৈয়দ নামের এজন গেলামালের দোকানী। 19 জুলাইত আবু সৈয়দের মৃত্যু হয়েছিল বাংলাদেশের সেনার গুলি। আবু সৈয়দের হত্যার বাবে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আমির হামজা নামের এজন লোকে গোচর রুজু করেছিল। ইমানেই নহয়, আন্দোলনের সময়ের উপরি 15 বছরীয় শাসনকালত শেখ হাসিনার বিরুদ্ধে উত্থাপিত সকল হত্যার গোচরেরও তদন্ত হব লাগে বলে ঘোষণা করেছে অন্তর্বর্তীকালীন সরকারের সদস্য। আনহাতে অন্তর্বর্তীকালীন সরকারের নির্দেশত আরক্ষী গ্রেপ্তার করেছে বাংলাদেশের এজন প্রাক্তন মন্ত্রী আর হাসিনার এজন উপদেষ্টা। প্রাক্তন আইনমন্ত্রী আনিসুল হক আর হাসিনা সরকারের উপদেষ্টা সলমান এফ রহমানক গ্রেপ্তার করেছে আরক্ষী। ইয়ার মাজতে প্রথমবারের বাবে রাজহুয়াক মত ব্যক্ত করেছে শেখ হাসিনা। হাসিনার পিতৃ তথা বঙ্গবন্ধু মুজিবুর রহমানের হত্যার দিনটি বাংলাদেশত বন্ধর দিনের তালিকার বাদ দিছে অন্তর্বর্তীকালীন সরকার। এই কার্যত ব্যর্থিত হয়ে পড়ছে শেখ হাসিনা। এই কাণ্ডক মুজিবুর রহমানের শহীদসকলের প্রতি চূড়ান্ত অপমান বলে ক্ষোভ ব্যক্ত করেছে হাসিনায়। আনকি আওয়ামী লীগের কর্মীসকলের 15 আগস্টর দিনা বঙ্গবন্ধু ভবনত শোকসভা আয়োজন করবলে আহ্বান জানায় হাসিনা। উল্লেখযোগ্য যে 1975 চনের 15 আগস্টত শেখ মুজিবুর রহমানের পরিয়ালের সকলকে হত্যা করা হয়েছিল। হাসিনায় অভিযোগ করে যে ছাত্র আন্দোলনের নামত বাংলাদেশ ধ্বংসলীলা চলা হয়েছে। ইপিনে বাংলাদেশত হিন্দুর উপরত হওয়া আক্রমণের ঘটনার বিশ্বের বিভিন্ন ঠাইত প্রতিবাদ হয়েছে। অস্ট্রেলিয়ার সংসদত বাংলাদেশত সংখ্যালঘু হিন্দুর আক্রমণক গরিহণা দিয়ে বিষয়টি উত্থাপন করে সাংসদ জুলিয়ান লেজার। উল্লেখযোগ্য যে 13 আগস্টতো কুড়িগ্রাম জেলাত একাংশ মুসলমান লোকে মুকুল চন্দ্র রয় নামের এজন লোকের ঘর আর মন্দির আক্রমণ করে লণ্ডভণ্ড করে। নিউজ ডেস্ক রিপোর্ট, নিউজ 18, অসম নর্থ ইস্ট।